ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনকার মতো আজকেও আর একটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আজকে বাজার থেকে অল্প কয়েকটা পাবদা মাছ এনেছি। তো এই পাবদা মাছ দিয়ে খুব সহজ এবং ছোট্ট করে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এমনিতে পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তবে আজকে আমি একটু অন্যরকম করে রান্না করব, যেটা আমরা বাড়িতে সবসময় খাই, তবে এটা কিন্তু খেতে ভালো লাগে। মা মাছ কয়টা কেটে নি, আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে আমি নিয়েছি 1 চামচ মতো কালো সর্ষে, আর সঙ্গে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরা, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে একসঙ্গে করে বেটে নেব। মাছগুলো কেটে নিলাম, আমি দিয়ে নিয়ে আসবো। মা মাছটা ধুয়ে নিয়ে এসেছে, আর এদিকে আমার মশলাটা খুব সুন্দর করে বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এবারে সর্ষে বাটার মধ্যে একটুখানি লবণ, একটুখানি হলুদ, আর একটুখানি কাঁচা সর্ষের তেল মিশিয়ে নেব। এবারে মাছটাও লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবারে উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেবো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। তেল গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ভেজে নিই। এই মাছটা ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। মাছগুলো হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যে ফোড়ন দেব, আর ফোড়ন দেব গোটা জিরা আর সামান্য একটু কালো জিরা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে জল দেবো। মশলাটা কষানোর সময় আর লবণ হলুদ দিলাম না, কারণ সর্ষে বাটা জিরা বাটার মধ্যে আমি আগেই লবণ হলুদ মিশিয়ে রেখেছিলাম।
গলক উঠে গেছে। এবার এর মধ্যে দেবো দুটো চিরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছ। কাঁচা লঙ্কা, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম, এবারে ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নেব। ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নিয়েছি, এবারে ঢাকা খুলে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। এমনিতে আপনারা পাবদা মাছের সর্ষে বাটা অনেকেই খেয়েছেন বা অনেকভাবেই খেয়েছেন, তবে এইভাবে যদি একবার পাবদা মাছের সর্ষে বাটা করা যায় খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে। আপনারা একবার হলেও ট্রাই করবেন এই রান্নাটা এবং খেয়ে জানাবেন যে কেমন লেগেছিল। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।